মাসবুকের সালাত অধ্যায়ে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে মাসবুক ব্যক্তি ইমামের সাথে যে অংশটুকু পাবে ওটুকুই তার সালাতের প্রথম অংশ হিসেবে গণ্য হবে, কিন্তু তিনি এর কোনো দলিল পেশ করেনি। প্রশ্ন হলো ওনার কথা সহিহ হাদিসের আলোকে কতটুকু গ্রহণযোগ্য। আমিও মনে করি এটাই সঠিক যে ইমামের সাথে যখন আপনি শরিক হবেন তখন প্রথমে আপনি যেটুকু ইমামের সাথে পেলেন ওটা ইমামের দ্বিতীয় অথবা তৃতীয় রাকাত হলে এটা আপনার প্রথম এবং দ্বিতীয় রাকাত হবে, ঠিক আছে। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম যখন সালাত শেষ করে তখন তুমি তোমার সালাতকে পুরা করো, তোমার সালাতকে পুরা করো। তাহলে এখানে পুরা করতে বলা হয়েছে, পুরা করার অর্থই হলো এই যে আমার যেটুকু বাদ আছে সেটা আমি পুরা করব, মানে যেটুকু আমার প্রয়োজন ছিল সেটুকু আমি আদায় করেছি আর যেটুকু বাদ ছিল সেটাকে আমি এখন পুরা করব। তো এই জন্য আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই যে সালাতের কোনো অংশ যদি ছুটে যায় তাহলে ইমামের ওটা তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত ছিল, তো আমি সালাতে অংশগ্রহণ করলে আমারও তৃতীয় রাকাত হবে চতুর্থ রাকাত হবে, তো একই সালাত এক সালাতের মধ্যে এটা কিভাবে সম্ভব যে আমি প্রথমে তিন নম্বর রাকাত পড়লাম অথবা চতুর্থ রাকাত চার নম্বর রাকাত পড়লাম, এরপরে আমি ইমামের সালামের পরে আমি নামাজের প্রথম দিকে ফিরে যাব? এটা তো অযৌক্তিক বিষয়, তাছাড়া দলিলও মিলছে না। এজন্যে যখন একজন মানুষ নামাজে দাঁড়াবে তখন ইমামের সাথে যখন সে শরিক হবে তখন যেহেতু নামাজ শুরু করতে হয় তাকবীরে তাহারিমা বলে, অতএব তাকবীরে তাহারিমা দেওয়ার পরে তার নামাজ স্টার্ট হয়েছে, অতএব তাকবীরে তাহারিমা দিয়ে ইমামের যদি ওটা তৃতীয় রাকাত আমি মাসবুক হওয়ার কারণে আমার ওটা প্রথম রাকাত বলে গণ্য হবে। তাকবীরে তাহারিমার পরে তিন নম্বর রাকাত শুরু হয় না, তাকবীরে তাহারিমার পরে অথবা চার রাকাত নম্বর রাকাত শুরু হয় না, এটা প্রথম রাকাত বলেই মাসবুকের গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা আলাম। শিমুল আলিম প্রশ্ন করেছেন যে বিবাহ করতে যাওয়ার সময় আমাদের সমাজে দুই রাকাত নামাজ পড়ে, এটা কি পড়তে হবে? না, এটা বিবাহ করতে যাইতে যখন আপনি বের হচ্ছেন তখন দুই রাকাত নামাজ পড়বেন এ ব্যাপারে কোনো দলিল নাই। তবে বিবাহ করে নিয়ে এসে বাসর রাতে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে দুই রাকাত সালাত আদায় করা এবং সেটা জামাতের সাথে আদায় করা সালাফদের থেকে প্রমাণ রয়েছে, অর্থাৎ পূর্ব জামানার তাবি সাহাবি এদের থেকে প্রমাণিত রয়েছে। সুতরাং কোনো মানুষ যদি দুই রাকাত সালাত আদায় করে তাহলে এটা জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই।